আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি সোনিয়াস কিচেনে আজকের এপিসোডে। আজকে আরও একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি খুবই মজাদার ডিম পাউরুটির অমলেট। রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, বাসায় মেহমান আসলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই ধরনের আরও মজাদার সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। চলুন ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল রেসিপিতে। ডিম পাউরুটির অমলেট তৈরি করার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমরা কয়েক পিস পাউরুটি। আর ডিম পাউরুটির অমলেট তৈরি করার জন্য আমরা এরকম মিডিয়াম সাইজের রুটিগুলো নিয়ে নিয়েছি, একদম ছোটো নিয়ে আবার একেবারে বড় রুটিগুলোও নিয়ে নিই। আর যদি আপনাদের কাছে বড় রুটিগুলো থাকে তাহলে আপনারা চার পাঁচটা একটু ছোটো করে কেটে নিতে পারেন। এর সাথে নিয়ে নিয়েছি আমি পাঁচটি ডিম, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়াতে কিংবা কমাতে পারেন। এর সাথে অ্যাড করব লবণ, আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। খুবই অল্প উপকরণ দিয়েই কিন্তু ডিম পাউরুটির অমলেটটা তৈরি করা যায়। এ পর্যায়ে এর সাথে দিয়ে দিব আমি এক চিমটি গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও ইউজ করতে পারেন। গোলমরিচটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে কিংবা একটা হাতুলের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা মিক্স করা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমরা চলে যাব চুলায়। চলে এসেছি আমরা চুলায়। আর চুলায় একটি প্যান বসিয়ে এতে সামান্য পরিমাণ বাটার দিয়ে পাউরুটিটাকে আগে টোস্ট করে নেব। রুটির দুপাশ আমরা উল্টিয়ে পাল্টিয়ে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে। আর আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমাদের টোস্টটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা টোস্টটা উঠিয়ে এই প্যানেতে আমরা ডিমটা দিয়ে দেব। এখানে আমি একটি চামচের সাহায্যে অল্প করে ডিম দিয়ে এরকমভাবে চারপাশ ছড়িয়ে নেব। ডিমটা দেওয়ার পর প্যানের হাতলটা ধরে এরকমভাবে চারপাশ ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে ডিমটার মাঝ বরাবর আমি রুটিটা বসিয়ে নেব। রুটিটা দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে 30 সেকেন্ড রান্না করে নেব। 30 সেকেন্ড ঢাকনা দিয়ে রান্না করার পর রুটির শেপে আমি ডিমটাকে ভাঁজ করে নেব। রুটিটাকে বাস করে নেওয়ার পর এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে 1 মিনিট ভেজে নেওয়ার পর আমাদের ডিম পাউরুটির অমলেটটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা অফ করে নামিয়ে নেব। আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন কতটা সহজে আমরা ডিম পাউরুটির অমলেটটা তৈরি করে ফেলেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, তাই বাসায় একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।